ভেরি গুড ইভিনিং টু অল অফ মাই ফ্রেন্ডস, আমার সমস্ত ফলোয়ারদের ভীষণ ভীষণ ভাবে ওয়েলকাম করছি আমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন টপিক নিয়ে, নতুন কিছু টিপস নিয়ে আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি আমার বন্ধুদের সাথে মিট করতে। আমি আই হোপ যে আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন এবং আমাদের টিপসগুলোকে ফলো করছেন এবং নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হচ্ছেন। তার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের প্রত্যেকটি ভিডিওসকে লাইক করার জন্য, শেয়ার করার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, এটা কিন্তু মন থেকে বলছি। সো প্লিজ ক্লিক সবাই। আর এছাড়া যারা আজকে প্রথমবার তোমরা আমাদের ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে ভীষণ ভীষণভাবে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে প্লিজ যদি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের টিপসগুলো ভালো লেগে থাকে এবং যদি পার্সোনালি আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলো না, কেননা বেল আইকনটি যখনই তুমি টুক করে ক্লিক করছো তখন আমাদের সমস্ত আপলোডেড কারেন্ট ভিডিওসদের সমস্ত নোটিফিকেশনসগুলো তোমার কাছে চলে যাচ্ছে। তাহলে আর দেরি করবো না, এবারে মোদ্দা কথায় মোদ্দা পয়েন্টে আমি জাস্ট চলে আসছি। আজকে আমি একটি খুব ঘরোয়া একটি বিষয় নিয়ে আপনাদের সকলের কাছে এসেছি এবং জিনিসটি পার্টিকুলারলি মজারও এবং আমাদের পার ডে লাগে এভরিডে ইউজ, কিন্তু আপনি ভাবতেও পারবেন না যে যে জিনিসটিকে আপনি এভরিডে ডে অ্যান্ড নাইট ইউজ করেন তার আরও বেশ কিছু ব্যবহার আছে। ইয়া মাই ফ্রেন্ডস, আমি আজকে কথা বলছি টুথপেস্টের ব্যাপারে। ভাই আমরা প্রত্যেকেই সকালে উঠে নিত্যনন্দিন এই অভ্যেসটা সবারই থাকে, বাধ্য হয়ে অভ্যেস, সেটা তো সকালবেলা উঠেই অবভিয়াসলি দাঁত ব্রাশ করি এবং রাত্রিরে শোয়ার আগেও অবভিয়াসলি আমরা ব্রাশ করি, যাতে আমাদের টিথ সবসময় আমাদের দাঁতগুলো তকতকে সাদা ঝকঝকে মজবুত এবং অলওয়েজ বাইরে থাকে। কিন্তু আপনাকে জানেন যে এই টুথপেস্ট দিয়ে আপনারা আরও বেশ কিছু মিরাকুলাস কাজ করতে পারেন। আমি এরকমই আজকে পাঁচটা টোটকা আপনাদেরকে দিচ্ছি, একবার ব্যবহার করে দেখুন। বিশেষ করে আমার যত দিদি বৌদি বোন মাসিমা পিসিমা কাকিমা যারা যারা আছেন তারা কিন্তু অনায়াসে এটাকে ফলো করতে পারেন, আই গ্যারান্টি কমপ্লিমেন্টও পেয়ে যাবেন। প্রথম যে টিপটা দেব দ্যাট ইজ, আপনারা যারা অনেক সময় পার্লারে ম্যানিকিউর করার সুযোগটা পান না, তারা যদি চটজল দিয়ে নিজের নখগুলোকে পরিষ্কার করতে চান, ঝকঝকে টকটকে করতে চান, তারা কিন্তু টুথপেস্টটা ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? বেশ কিছু অ্যামাউন্টে টুথপেস্ট নেবেন এবং আধখানা পাতিলেবুর রস তার সাথে মিশিয়ে একটা পেস্ট মতন বানাবেন। সেই পেস্টটাকে আপনাদের নখের বরাবর আঙুলের ঠিক এরকমভাবে পোশাকটাকে আপনি অ্যাপ্লাই করে নিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিন। তারপরে একটু উষ্ণ গরম জল একটি পাত্রে আলাদা করে রেখে দেবেন। এবারে যখন আপনার ওই টুথপেস্ট এবং লেমন জুসের পেস্ট যখন শুকিয়ে আসবে তখন সেটিকে ওই উষ্ণ গরম জলের পাত্রটার মধ্যে ডিপ করে ডুবিয়ে হালকা 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 করে আস্তে আস্তে বসে বসে জিনিসটিকে ধুয়ে ফেলুন। তারপরে ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে আরেকবার ধুয়ে নিন। আপনি ইচ্ছে করলে একটা টুথব্রাশের ইউজও করতে পারেন নখের ভেতরে যদি আপনি পরিষ্কার করতে চান তো, বা নখের ভেতরে যদি ময়লা জমে থেকে থাকে তো। দেখবেন ধুয়ে নেওয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেখবেন ড্যামলি আপনার পুরো ম্যানিকিউরের মতো নখগুলো হয়ে যাবে এবং ডেফিনেটলি ইউ ফিল আর সামথিং ডিফারেন্ট। দ্বিতীয় পদ্ধতি, আপনারা যারা রান্নাঘরে ব্যস্ত থাকেন, আমার যত দিদি বৌদি মা কাকিমা পিসিমা মাসিমা যারা তোমরা আছো, তো তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বটি দিয়ে বা ছুরি দিয়ে পেঁয়াজ রসুন কেটেই থাকো এবং এগুলো কাটার পরে অসম্ভবভাবে আপনাদের আঙুলগুলো বা তোমাদের হাতগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সাবান দিচ্ছ, সব কিছু দিচ্ছ কিন্তু আমার গন্ধটা তোমাদের যেতে চায় না। তোমাদের জন্য একটা খুব ছোট টিপ দিচ্ছি, কিছু না পারো খানিকটা অ্যামাউন্টের টুথপেস্ট, সে যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেই টুথপেস্ট তুমি তোমাদের এই চারিদিকে আঙুলের চারিদিকে ঠিক তেল যেমন মাখাও না ঠিক ওরকমভাবে জিনিসটা মেখে নাও, মাখিয়ে নিয়ে তারপরে ওটাকে আস্তে আস্তে হালকা করে কলটাকে খুলে ঘুষো 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 ধুয়ে ফেলো। দেখবে ব্যাসমেন তো থাকবেই না, দুর্গন্ধ চলে যাবে, ছুমন্তর হয়ে আর তোমাদের হাতগুলো হয়ে মাইলি সফট এবং স্মুথ হয়ে যাবে। তৃতীয় কি, আপনাদের যাদের যাদের বাড়িতে কম্পিউটার, তো অবভিয়াসলি এখন আমাদের একটা ডে টু ডে লাইফের অঙ্গ, তো সবার বাড়িতেই পিসি কম বেশি থেকে থাকে। তোমরা যারা
এই কম্পিউটারের সিরিজ ব্যবহার করো, ডিভিডিজ বা সিরিজ যাদের কাছে থাকে তারা তোমাদের সিরিজ বা ডিভিডিজ এর মধ্যে যদি পরিষ্কার যদি করতে চাও, সিরিজ বা ডিভিডিজ গুলোর ওপরে যদি অনেক সময় ময়লা লেগে যায় বা কোনোভাবে হয়তো অটল লাগছে, তাহলে তোমরা কিন্তু টুথপেস্টটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো। ইটস ভেরি এফেক্টিভ। বেশ কিছুটা ফিঙ্গার সাইজ অ্যামাউন্টের টুথপেস্ট তুমি ওর চতুর্দিকে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে কোনো শুকনো কাপড় দিয়ে ওটাকে ঘুষে ঘুষে মুছে নিতে পারো, বা হালকা একটু জলের মধ্যে আলগা করে ভিজিয়ে শুকনো করে চিপে সেই কাপড়টাকে ওপর দিয়ে পরিষ্কার করে দিতে পারো। ইউর সিরিজ উইল লুক অ্যাজ নিউ ওয়েন ডাউন, যেরকম কিনেছিলেন ঠিক সেরকম চকচকে লাগবে। এরপরে আরেকটা টিপ দিচ্ছি, দ্যাট ইজ তোমাদের যাদের মোবাইল ফোনের মধ্যে অনেক সময় কি হয়, ইদার স্ক্র্যাচ মার্কস চলে আসে বা কখনো কখনো হয়তো আমরা তেল নুনের হাতে ফোনটা ধরে ফেলেছি, তো সেই স্পটটা কিন্তু অনেক সময় আমাদের মোবাইলের মধ্যে থেকে যায়, বা কোনো কাশিতে কিছু একটা দাগ লেগে গেল, তো জিনিসটা আমাদের স্ক্রিনটা তখন ডাল লাগে, দেখতে ভালো লাগে না। তোমরা কিন্তু তোমাদের এই এভরিডে ফ্রেন্ড টুথপেস্টে ব্যবহার করতে পারো মোবাইল ক্লিনিং করার জন্য, বা রাদার মোবাইল স্ক্রিনটাকে পরিষ্কার করার জন্য। অবভিয়াসলি স্ক্রিনটাকে জল মিশ্রিত পেতে পারছো না, তার জায়গায় কী করতে পারো, তুমি টুথপেস্টের একটা হালকা প্রলে মোবাইলের স্ক্রিনটার উপরে লাগিয়ে নিতে পারো, লাগিয়ে নিয়ে সেটাকে কোনো কটন দিয়ে আস্তে 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 করে, বা না হলে কোনো সুতির পাতলা কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে পারো। দেখবে তোমার মোবাইল স্ক্রিন যদি একদম নতুন কেনা সেই মোবাইলের মতো না হয়ে যায়, তাহলে আমি আমার নাম পাল্টে নেবো এবং ডেফিনেটলি আমাকে তুমি কমপ্লেন করো। আজকে তাহলে এই অবধিই রইল, এবং আশা করছি আমার এই বিজার টিপসগুলো তোমরা অবশ্যই এনজয় করে থেকে থাকবে, এবং প্লিজ বাড়িতেও এটাকে ট্রাই করো। আমি আমার সমস্ত বন্ধুরা প্রত্যেককেই বলবো, সে মা কাকিমা পিসিমা দিদিমা বৌদি যারা আছে তাদেরও বলবো যে আপনারাও যে টিপসগুলো দিলাম এটাকে একটু ফলো করে দেখবেন, এবং আমাদের দাদা কাকা বাবা যারা আছো বিশ্বমশাই কাকু যারা আছেন তারাও কিন্তু প্লিজ এটাকে ট্রাই করে দেখতে পারো। ইনফ্যাক্ট ছোটো বাচ্চারা পর্যন্ত তোমাদের ডিভিডি সিরিজগুলোকে ক্লিন করতে বা আমাদের মোবাইলসগুলোকে ক্লিন করতে তোমাদের হাতের মুখগুলোকে পরিষ্কার রাখতে তোমরা এগুলোকে ফলো করতেই পারো, এবং টুথপেস্টের যে ম্যাজিক্যাল ইমপ্লিমেন্টেশনসগুলো আছে বা ইউজেসগুলো আছে এর বেনিফিটও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো। আর যাওয়ার আগে আবার আরেকবার বলবো, যারা আজকে আমাদের নতুন ভিডিওসগুলো দেখছো প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের আমাকে ইন্দ্রাণীকে যদি ভালো লেগে থেকে থাকে তাহলে ডু গিভ ইউর ফিডব্যাকস, গিভ ইউর কমেন্টস অ্যাট কমেন্ট বক্স নিচে দিয়ে, তারপর ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাকসগুলো আমাকে জানিও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি আমাদেরকে জানাতে পারো, পিং করে জানাতে পারো তোমার ফিডব্যাকসগুলো, বা তুমি কী কী টপিকে আরও শুনতে চাও বা জানতে চাও কী বিষয় সেগুলো তুমি দিতে পারো, কারণ আমার তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে এবং আমি নিজে ওয়েট করে থাকি যে কবে আমি আবার আসবো নতুন ভিডিও নতুন টপিক নতুন কিছু টিপস নিয়ে আসবো। তা খুব ভালো লাগবে যদি তোমরাও তোমাদের ফিডব্যাকগুলো আমার সাথে শেয়ার করো, আমাকে জানাও এবং আমার সাথে কানেক্টেড থাকো। আর আরেকবারও বলে দিচ্ছি, তোমরা যারা আজকে নতুন এসেছো এবং তোমাদের বন্ধুবান্ধব তোমাদের রিলেটিভস চেনা পরিচিত পাড়া প্রতিবেশী প্রত্যেককে বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি যেন তারা অবশ্যই টিপে দেয় যাতে আমাদের লেটেস্ট সমস্ত আপডেটসগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আশা করছি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো থাকবে, তোমাদের আগামী সপ্তাহগুলো আগামী দিনগুলো যেন অনেক ভালো কাটুক, এবং আমিও যেন এরকম বারে বারে তোমাদের কাছে ফিরে আসতে পারি, তোমাদের সাথে দেখা করতে পারি এবং আমার সমস্ত এক্সপিরিয়েন্সেসগুলো সমস্ত টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। সুস্থ থাকো, ভালো থাকো, সচেতন থাকো, নমস্কার, গুড বাই, চলবে দা, অ্যান্ড অবভিয়াসলি আসা খুদা হাফিজ।